नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। दुईटी ग्रहेर शुभ दृष्टि तीन राशि स्वर्ण मुकुट पड़बे। लिखे रखुन, बर्तमाने शनि अवस्थान करछे आपनार कुम्भ राशिते। कुम्भ राशिते अवस्थान करे शश नामक महापुरुष राज्य सृष्टि करछे एवं दशम दृष्टि वृश्चिक राशिते पड़छे। शनि दशम दृष्टि वृश्चिक राशिते पड़छे एवं शुक्र आपनार वृष राशिते अवस्थान करे मालव्य नामक महापुरुष राज्य सृष्टि करछे एवं शुक्रेर समसप्तम दृष्टि आपनार वृश्चिक राशिते पड़छे। अर्थात दुटी मित्र ग्रहेर दृष्टि वृश्चिक राशिते पड़ाय तीन राशिर स्वर्ण मुकुट पड़ते चलेछे। कोन एई सौभाग्यशाली तीनटी राशि आमि एके एके जानाबो। তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কুম্ভ রাশিতে শনি এবং পৃষ রাশিতে শুক্র, দুটোরই দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ছে। অর্থাৎ কুম্ভ রাশির ঠিক আপনার যে ভাবের উপর দৃষ্টি পড়ছে সেটি হচ্ছে আপনার কর্মভাবের উপর। শুক্র দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব থেকে, সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যাধিপতি, এবং শনি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং যেহেতু শুক্র ভাগ্যের ডিপার্টমেন্টটা রয়েছে এবং সুখ সাধনের ডিপার্টমেন্ট রয়েছে এবং সুখ সাধনভাবে অবস্থান করে সুখ সাধনটা বৃদ্ধি করবে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া এবং এর পাশাপাশি কন্ট্রাকচুয়াল জব পাওয়া অথবা আপনার কর্মক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কুম্ভ রাশির মানুষ, মান সম্মান খ্যাতি বৃদ্ধি করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সুনাম অর্জন করবেন। আপনার ভাগ্যের সাপোর্টের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, তার আগে আপনাদেরকে বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আমি বারবার বলছি, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন ভাবতে পারছেন না, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর একটি কথা বারবার বলছি, পজিটিভ থিঙ্কিং করুন, নেগেটিভ থিঙ্কিং করবেন না। আমি বারবার বলছি, আমার যারা প্রোগ্রাম দেখছেন, স্বপ্ন দু চোখে স্বপ্ন নিয়ে দেখুন। ওই আমার দ্বারা এটা হবে না, আমি হয়তো ওটা পারবো না, অবশ্যই এই ভাববেন না। মানুষ চাইলে সব পারে, এই কথাটা আমি খুব বিশ্বাসী। এবং আর একটি কথা আপনাদেরকে বলছি, যারা ঋণের উপর পড়ে গেছে, লোনের উপর লোন, মামলা মকদ্দমা, বিবাহিত জীবনে সমস্যা, ব্যবসা চলছে না, কর্মক্ষেত্রে একটা ডামাডোল অবস্থা, অবশ্যই কন্ট্যাক্ট করুন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির সপ্তমভাবে শনি শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং
আপনার কর্মভাবে অবস্থান করছে শুক্র, সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছে। প্রথম কথা, সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতি তো নিশ্চিতরূপে হবে এবং ভাগ্যভাবে বৃহস্পতি চলে আসছে, ভাগ্যভাবে রবি চলে আসছে রাশির অধিপতি, ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি হবে এবং সরাসরি আপনার কর্মাধিপতি সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছে, সুখ সাধন বৃদ্ধি করবে এবং সুনির্দিষ্টি আপনার, যদিও শনি এবং শুক্রের সাথে সম্পর্ক কিন্তু ভালো না, কিন্তু এই সময় শনি শুক্র বলবে এবার আমি তোমাকে দিব, অর্থাৎ সিংহ রাশির প্রপার্টি এবং মনের ইচ্ছাগুলো আপনাদের পূরণ কিন্তু হবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমভাবে দু দুটি গ্রহের দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে, শুক্রেরও দৃষ্টি পড়ছে, শনির দশম দৃষ্টি পড়ছে, শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে। এই সময় আপনাদের ডেইলি ইনকাম বাড়বে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখা যাবে, বিবাহের একটা গাঢ় সম্ভাবনা, বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহের জন্য কথাবার্তা বা বিবাহ কনফার্ম হয়ে যাওয়া, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এই দুইটি গ্রহের শুভ দৃষ্টিতে বৃষ রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, এবং যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং ব্যবসা যারা করছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি কসমেটিকের বিজনেস করছেন, আপনি বুটিকের ব্যবসা করছেন, এই সেক্টরগুলো, আপনি হোটেলের ব্যবসা করছেন, এই জায়গাগুলো, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে, আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন, আপনার ক্ষেত্রে সপ্তমভাবে দু দুটি গ্রহের দৃষ্টিতে আপনার ফিনান্সিয়াল অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে তিনটি রাশির আমি কথা বললাম, এই তিনটি রাশির এক কথা আমি বলবো, স্বর্ণ মুকুট পড়তে চলেছে এই সময় থেকে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ এবং সুখ সাধন বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। কেউ কেউ বলছেন স্যার আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। অবশ্যই যারা পেমেন্ট করছেন অবশ্যই আপনারা নাম দেখে, কৌশিক রায় নাম দেখে আপনারা পেমেন্ট করবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।